মাধ্যমিক নিয়ে কি ব্যবস্থা আপনারা নিয়েছেন এবং শুনেছি ক্লাস শুরু হচ্ছে, তো এত যন্ত্রণার মধ্যে আপনারা মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের যে কোর্সটা শুরু করছেন, কি কি কোর্স থাকছে এবং কিভাবে সেটার প্রিপারেশন করছেন আপনারা? আমাদের তো সায়েন্স আর আর্টসের আমরা পারমিশন পেয়েছি এই বছর। আমরা অলরেডি প্রসপেক্টাস আর ফর্ম দেওয়া শুরু করেছি ছাত্রদের। আমরা জুনের হয়তো 8-10 তারিখ থেকে আমরা ক্লাসও শুরু করবো। আমরা ফ্যাকাল্টিও ঠিক করছি। এই ঝামেলার মধ্যে দিয়ে আমরা এই কাজগুলোকে চেষ্টা করছি সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার। এত বড় একটা পারমিশন পাওয়া স্কুলের, আজকে এই স্কুলের এত বছরে হায়ার সেকেন্ডারির পারমিশন পাওয়া, এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আমরা এইভাবে যদি আজকে আমরা বসে থাকি হাত পা গুটিয়ে, তাহলে তো আমাদের পারমিশনটাই ফেরত যাবে। তো এটার জন্য আমাদের নিশ্চয়ই আমরা কাজ করছি, আমরা সব টিচার্স মিলে আমাদের ফ্যাকাল্টির সাথে, আমরা অন্য কলেজে যেখান থেকে আমাদের ভালো ফ্যাকাল্টি আনা যায় আমরা চেষ্টা করছি। কালকে আমাদের সাথে দেখা করে গেছেন 2-3 জন এসে অন্য কলেজে, যারা পার্ট টাইম হয়তো করবেন আমাদের স্কুলে। তো আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা খালি অপেক্ষায় যে কবে কোর্টের এই ব্যাপারটা যদি সলভ হয়ে যায় কোর্ট থেকে, আমরা যাতে ফিনান্সিয়াল যদি ইয়েটা পাই, তাহলে আমাদের ল্যাবের কাজ সব কিছুর কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। আমাদের অনেকেই ছিল যে আমরা এতদিনে যদি সেই সুস্থ পরিবেশটা থাকতো যেভাবে আমরা ক্লাস করাচ্ছি, কিন্তু HS-এর জন্য আমাদের দুটো ক্লাসরুম করার কথা ছিল আলাদাভাবে, সে বা একটা ল্যাবও তৈরি করে নেওয়ার কথা, সেটা আমরা করে উঠতে পারিনি। আমাদের এক্সট্রা ক্লাসরুম আছে, আমরা এখন এই মুহূর্তে ক্লাস শুরু করব। যত তাড়াতাড়ি পারে অনারেবল হাইকোর্ট যদি আমাদেরকে কোনোভাবে এখান থেকে মুক্তি দেন, তাহলে আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। এখন পর্যন্ত কতজন স্টুডেন্ট হয়েছে? এখন পর্যন্ত আমাদের কালকে থেকেই শুরু হয়েছে, 6 জন অলরেডি নিয়ে নিয়েছে। তো আজকেও নেওয়ার কথা, আমি এখনও আর খবর করিনি, আজকের এই ঝামেলার পর তো দেখবো হয়ে যাবে। আমাদের স্টার্ট করবো আমাদের অ্যাডমিশন প্রসেসও। 31st মে পর্যন্ত প্রসপেক্টাস আর ফর্মস নেওয়ার কথা বলেছি। আমরা নতুন যেহেতু, আমরা আর একটু সময়ও দেবো, অন্য অনেক স্কুল থেকে, বাইরের স্কুল থেকেও আসছে আমাদের স্কুলে। সকালবেলা স্কুলে আজকে আমাদের প্যারেন্টস মিট ছিল, সকালে নেমে স্কুল থেকে, স্কুলে ঢুকার সময় দেখেছি এখানে কোনো ব্যানার নিয়ে কিছু একটা ব্যানার লাগানো আছে স্কুল বলে। ওই আমি স্কুলে আমার টিচারদেরকে সবাইকে জানালাম যে স্কুল বলে কেন ব্যানার লাগানো। তারপর আমি নিচে গেছি, নিচে আমার সব টিচার্সরা নিচে নেমে গেছে, আমাদের স্টাফ যারা ছিল, টিচিং নন টিচিং সবাই মিলে, যে স্কুলের কেন এখানে ব্যানার স্কুলের কেন টাঙানো, যা প্রতিবাদ তোমাদের বাইরের করো, ঠিক আছে স্কুলের ব্যানার। ওইখানেই কিছু কথা কাটাকাটি আমাদের সাথে হয়েছে। তারপরে সব গার্জেন যারা আজকে প্যারেন্টস মিট ছিল, সবাই স্কুলে এসছে এবং সবার সাথে কথা হয়েছে, সবাই আমাদেরকে সাপোর্ট করেছেন যে আমরা এই বিষয়ে, এদের আমরা এটা পুরো অপোজিট, আমরা এদেরকে অপোজ করি। যারা আজকে স্কুলের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, তাদেরকে আমরা অপোজ করি। ওরা আমাদেরকে পুরো সাপোর্ট দিয়ে বলে গেছে যে আমরা ব্যাংকে বেতন দেওয়া শুরু করবো, আপনারা চালিয়ে যান, আমরা ব্যাংকে যা আমাদের ডেট ওয়াইজ আমরা ব্যাংকে দেবো। পুরো বিষয়টা এখন কোর্টে আটকা পড়ে আছে। স্কুলে দেখেন, স্কুলকে তো কোর্ট অ্যাকচুয়ালি কোর্ট পার্টি করেনি, কিন্তু ফিনান্সিয়ালি কোর্ট আটকে দিয়েছে আমাকে। যেহেতু আমি আমার সঙ্গে যে সিগনেচার উনি রেসপন্ড নেন, হিমাশ্রী ডেকা ছিলেন, ম্যাডাম আজকে ট্রান্সফার হয়ে চলে গেছেন, কিন্তু ওনার জায়গায় হয়তো যেই আসবে অ্যাজ এ ভার্চু বাই পোস্ট, তো উনি নিশ্চয়ই রেসপন্ডেন্টের ইয়েতেই থাকবেন। যার জন্য অনারেবল হাইকোর্টের আশায় বসা যে আমাদের যদি স্কুলটাকে কোনোভাবে ফিনান্সিয়ালি চালানোর জন্য আমাদের যদি কোনো ব্যবস্থা উনি করে দেন, তাহলে আমরা ওইভাবে, এবং চেষ্টা হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি আমরা এটার থেকে বেরোবো। আপনার ভালো নামটা? আমার ভালো নাম শাশ্বতী রায়। শাশ্বতী রায়, আপনি এখানে স্কুলের? আমি স্কুলে 91 থেকে অধ্যক্ষ হিসাবে নিয়োগ, না অধ্যক্ষ হিসাবে তো আমি বসেছি এই নভেম্বর 11। আচ্ছা আচ্ছা। আমি এর আগে টিচার প্রায় 34-33 বছর থেকে স্কুলে কাজ করছি অ্যাজ এ টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার।